ফ্যাসিস্ট হাসিনারে দেশত ফিরাই আনিয়ারে গণহত্যার বিচার সম্পন্নকরণ এবং রাতের অন্ধকারে অস্ত্র হাতে মিছিলকারী অকলের গ্রেফতারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হালিশহর থানা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হই। হালিশহর থানা বিএনপির কাণ্ডারী ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল হাশেম। মিছিলত উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল কালাম আজাদ সেলিম, খোরশেদ আলম মাঝি, মোহাম্মদ ইসলাম, নজরুল ইসলাম মানিক, মাইনু, আনোয়ার হোসেন মন্নান, রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ, মজিবুর দৌলা, শাহজাহান, কাউসার, মোহাম্মদ ইউনুস, হাকিম, মাবুদ, মুরাদ, ফরিদ, পারভেজ আলম, রুবেল, এম এ আশরাফ, জাহেদ, দেলোয়ার হোসেন, ঈশা সহ হালিশহর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কলে দেশ নায়ক তারেক জিয়া যে আহ্বান করেছে জাতীয় সরকার গঠন করার জন্য, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক তারেক জিয়ার এই আহ্বানকে সারা বাংলাদেশ স্বাগত জানিয়েছে। তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমি আওয়ামী লীগকে হুঁশিয়ার জানাচ্ছি, হালিশহর থানা বা চট্টগ্রামে কোনো জায়গায় যদি আপনারা তারা যদি মিছিল করতে তাহলে দায় দায়িত্ব তারা প্রতিহত করছে। মহারাজ 17 বছর আন্দোলন গড়িয়ানো দূর দেখছি, আর আওয়ামী লীগের একটা জায়গা দিত না এবং শেখ হাসিনার বিচার নেওয়া পর্যন্ত যেগুণ দুর্নীতি বাস নেতাকল আছে বেকোনো বিচার নেওয়া পর্যন্ত আর লাসপথা আছি থাক্য এবং বর্তমান সরকারে আমরা সহযোগিতা করে যাই। জিয়ারার যে এই সমাবেশ হইয়া ওই সমাবেশ হলে কেন্দ্র ঘোষিত সমাবেশ, এই উপলক্ষে আমরা মিছিল করছি। নতুন বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা মাঠে আছি, তাদেরকে আমরা প্রতিরোধ এবং প্রতিহত করব। এই নতুন বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত রাখব। এই সন্ত্রাস কুনি হাসিনার লোঠারা বাহিনী যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লীগকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই যুবলীগ ছাত্রলীগ এখনো মাঠে আছে। হালিশহর থানার অন্তর্ভুক্ত কোনো আওয়ামী লীগ থাকতে পারবেন না। যদি কোনো আওয়ামী লীগ যদি এখানে বিশৃঙ্খলা করতে চায় আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করব। সিপ্লাস চট্টগ্রাম।